আমি এই ভিডিওতে একটা সম্পূর্ণ পাখি কমপ্লিট একদম আসল ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। একটা সুন্দর পাখি আমি লাল আর সাদা উল দিয়ে এই দুটো মানে উল দিয়েই আমি এই পুরো পাখিটা সম্পূর্ণ করেছি। তো এবার বলবো আপনাদেরকে আমি কিভাবে মানে এই পাখিটা করেছি। প্রথমে আমি এই কোণা থেকে স্টার্ট করেছি, একদম এই কোণা থেকে স্টার্ট করেছি ফার্স্টে। মানে একদম আপনারা যদি করতে চান একটু, মানে আমি আগে ডান দিকের পাখিটা করেছি, মানে ডান দিক ঘেঁষে করতে হবে, তাহলে আপনি বাঁ দিকের পাখিটা করতে গেলে আর একটা মানে মাঝামাঝি যদি করতে চান আপনি একটু ডান দিক ঘেঁষে করবেন তাহলে পাখিটা এই দিকে সরবে, মানে আপনার বাঁ দিকে সরবে পাখিটা। তো সেই জন্য আপনারা ডান দিকে ফার্স্টে ঘেঁষে একটু শূন্যের ডান দিক ঘেঁষে একটু ফার্স্ট থেকে তুলতে থাকবেন। তো প্রথমেই আমি চারটে ফোর তুলেছি, এখানে চারটে করে ফোর তুলেছি ফার্স্ট লাইনে, আগে লাইনটা করে নিয়েছি, চারটে ফোর তুলেছি, তার পাশেই একেবারে আবার তিনটে ফোর তুলেছি, তারপরে একদম নিচে, একদম নিচের ফোর থেকে মানে একটা এদিকের নিচ থেকে ছেড়ে ওপরে একদম তিনটে ফোর করেছি, একদম ওপরের মাথাটা সমান রেখে তিনটে ফোর করেছি, তার পাশেই আবার একটা ফোর করেছি এদিকে লেভেল সমান রেখে করেছি, তার ওপরে আবার কৌণিক বরাবর দুটো ফোর তুলেছি, তারপরে আবার এদিকের কৌণিক বরাবর দুটো ফোর তুলেছি, তারপরে আবার তার পাশে উপরের লেভেল সমান রেখে নিচে একটা বাড়িয়ে টোটাল তিনটে ফোর তুলেছি, তার পাশে আবার এদিকের একটা লেভেল সমান রেখে ওপরে আবার একটা ফোর তুলেছি, তারপরে আবার এদিকে নিচে একটা কৌণিক বরাবর রেখে একটা ফোর তুলেছি, তার পাশেই আবার নিচে একটা বাড়িয়ে এই লাইনটা করেছি সমান লাইন, ছটা ফোরের লাইন করেছি একটা, তারপরে এদিক দিয়ে আমি তিনটে লাইন করেছি, এদিক দিয়ে এই লেভেলটা সমান রেখে আমি তিনটে লাইন করেছি, আর এই লেভেল এই ছটার লাইনটা ধরলে এটাকে নিয়ে হলো চারটে, ছটাটা ধরলে চারটে হলো, তার পাশে আবার আমি কৌণিক বরাবর দুটো ফোর তুলেছি, তার পাশে আবার কৌণিক বরাবর একটা ফোর তুলেছি, তারপর আবার কৌণিক বরাবর একটা, তারপর আবার কৌণিক বরাবর তিনটে পরপর তুলে নিয়েছি, তারপর আবার এদিকের কৌণিক বরাবর একটা ফোর তুলেছি, তারপরে আবার এদিকের কৌণিক বরাবর তিনটে ফোর তুলে নিয়েছি, তারপরে দেখুন মাছ মানে যে ফোরটা আছে ওটার ওপরেই আর একটা ফোর তুলেছি, তার পাশেতে আবার কৌণিক বরাবর এই ফোরটা তুলেছি। তো এটা আমার পুরোটা ঠোঁট, পাখির যে ঠোঁটটা আছে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি মাথার অংশটা করব। তো মাথার অংশটা করার জন্য আমরা মানে এদিকে একটা ঘর ছেড়ে দিয়ে এই ওপরে একটা ঘর ছেড়ে দিয়ে তার পাশে চারটে ফোরের একটা লাইন করে নিয়েছি, তারপরে আবার নিচ থেকে মানে নিচের কৌণিক বরাবর একটা ফোর তুলেছি, তারপরে আবার নিচের কৌণিক বরাবর আর একটা, এবার আবার এই দিকের উপরের কৌণিক বরাবর দুটো ফোর তুলেছি, তার ওপরে আবার একটা ঘরের গ্যাপ রেখে আমি আবার একটা মানে কৌণিক বরাবরে তুলেছি ওপর, মানে কৌণিক বরাবর একটা ফোর তুলে তার উপরে আর একটা, তার পাশে আর একটা ফোর তুলেছি। তো তো এটা আমার এই পাখনার মানে পাখনার অংশটা হচ্ছে, ঠিক আছে। তো এটা পাখনার অংশটা আমি এবার করছি। তো এই দিকের কৌণিক বরাবর আবার দুটো পাশাপাশি ঘর করেছি, তার ওপর আবার কৌণিক বরাবর দুখানা ফোর তুলেছি, দুটো ঘরের ফোর, তারপরে আবার কৌণিক বরাবর দুটো ফোর, আবার কৌণিক বরাবর দুটো ফোর, আবার তার উপরে আবার একটা ফোর দিয়ে আবার আর একটা ফোর, মোট কৌণিক বরাবর ছটা ফোরের, ছটা ফোরের একটা লাইন হবে কৌণিক বরাবর, এখানে পাখনার অংশটায় কৌণিক বরাবর ছটা ফোরের লাইন হবে। তো এখানে পাখনার অংশটা হয়ে গেল, তার উপরে আবার কৌণিক বরাবর দুটো ফোর তুলেছি, ওপর ওপরে একটা ফোর মানে একটা কৌণিক বরাবর ফোর, তার উপরে আরেকটা, তার এই এই কৌণিক বরাবর আরেকটা ফোর তুলেছি পাশে, তো তারপরে এই দিকের কৌণিক বরাবর আরেকটা ফোর তুলে টোটাল আমি সাতটা ফোরের একটা লাইন কেটেছি, এই এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতটা ফোরের একটা লাইন করেছি, তারপরে আবার কৌণিক বরাবর একটা ফোর,
করেছি, মাঝখানে একটু গ্যাপ রেখে, মাঝখানে একটা ঘর গ্যাপ রেখে আবার একটা মানে কৌণিক বরাবর একটা আবার করেছি, একটা ফোরের করেছি। তো আমি এটা পুরোটাই লাল সুতো দিয়ে করেছি, এই বর্ডারটা আগে আমি করে নিয়েছি, পুরোটা লাল সুতো দিয়ে বর্ডারটা করেছি, বাকির যে বর্ডারটা হয়েছে পুরোটা লাল সুতো দিয়ে করেছি। আপনারা চাইলে অন্য কালার দিয়ে করতে পারেন। তো এদিকে একটা কৌণিক বরাবর একটা করলাম, তারপর নিচে এখানে আবার কৌণিক বরাবর, এদিকের কৌণিক বরাবর তিনটে, তার পাশে আবার এদিকের এদিকের দিয়ে দুটো, আবার তার পাশে কৌণিক বরাবর দুটো, তার নিচে আবার দুটো, এদিকে একটা বাড়িয়ে এই লেভেলটা মানে এই লেভেলটা এদিকে বাড়িয়ে দিয়ে তার নিচে আবার একটা, আবার দুটো, পরপর দুটো দুটো করে, তারপরে এদিকের কৌণিক বরাবর আবার তিনটে, তিনটে ফোরের একটা লাইন করেছি, দিয়ে এদিকে একটা এদিকের লেভেলটা সমান রেখে এদিকে বাড়িয়ে দিয়ে আবার তিনটে ফোরের একটা লাইন করা হয়েছে। তারপরে আবার ছটা লাইন মানে এদিকের কৌণিক বরাবর ছটা লাইন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা একটা লাইন করে নেওয়া হয়েছে। তার উপরে এই তিনটে যে লাইন এদিক দিয়ে এক দুই তিন, তিনের মাথায় একটা করা হয়েছে, যে চার নম্বর ঘর এর মাথায় একটা, এদিকে মানে দুটো ঘর ফাঁক দিয়ে, এদিক দিয়ে দেখতে গেলে দুটো ঘর ফাঁক আছে, এদিক দিয়ে দেখতে গেলে তিনটে ঘর ফাঁক আছে, তার মাথায় একটা। তো তার নিচে আবার মানে এদিক দিয়ে একটা ঘর ফাঁক রেখে তার নিচে আর একটা ফোর করা হয়েছে সমান সমান রেখে। এবার এদিকের কৌণিক বরাবর আবার দুটো ফোর তোলা হয়েছে, তার পাশেই আবার এক দুই তিন চার, একটা চারটে ফোরের কৌণিক বরাবর লাইন করা হয়েছে, তার নিচে চারটে ফোরের একটা লাইন দিয়ে আপনার পুরো এই আসনটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এইখানে চারটে ফোরের একটা লাইনটা দেবেন, দিলে এই লাইনটা কাটা হয়ে যাবে। তো আমাদের পুরো এই পাখিটা মানে কমপ্লিট হয়ে গেল, মানে আপনি এইটুকু মানে এইটুকু না দেখে এই এতটা দেখবেন, এতটা আমাদের পুরোটা এই আসনটা দেখানো হয়ে গেল। এরপর আমরা এই ওপরের অংশটুকু দেখব, এই ওপরের অংশটুকু আমরা এই পুরোটা দেখব কিভাবে করলাম। তো এই মাথার মানে এই ওপরে মাথার দিকের পাখনাটা তো আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এই যে চারটে ঘরের যে লাইনটা ছিল, মাথার যে চারটে ফোর ছিল, তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা ফোরের একটা লাইন করে নিয়েছি, ছটা ফোরের একটা লাইন হয়ে গেছে। তার পাশে কৌণিক বরাবর একটা ফোর করেছি, তার উপরে কৌণিক বরাবর আবার দুটো ফোর করেছি, ওপরে ওপরে মানে একটা ফোর করে তার উপরে আরেকটা, তারপরে আবার এদিকে কৌণিক বরাবর একটা ফোর, তার পাশে আরেকটা ফোর, তার উপরে কৌণিক বরাবর আবার তিনটে ফোর করেছি, তার উপর কৌণিক বরাবর দুটো ফোর করেছি, তার নিচে আবার কৌণিক বরাবর আবার দুটো ফোর করেছি, তার পাশে আবার একটা ফোর করেছি, তার পাশে কৌণিক বরাবর এক দুই তিন চার, চারটে ফোরের একটা লাইন করে নিয়েছি, তার পাশে আবার দুটো ফোরের একটা লাইন করে নিয়েছি, এদিকে বাড়িয়ে দুটো ফোরের লাইন হয়েছে, তারপর আবার এদিকে বাড়িয়ে দুটো ফোরের আবার কৌণিক বরাবর দুটো ফোরের লাইন হয়েছে, তারপর এদিকে কমিয়ে একটা কৌণিক বরাবর লাইন হয়েছে, তার উপরে আর একটা কৌণিক বরাবর লাইন হয়েছে। তো আমার পাখনার অংশটা পুরোটা থাকবে এখানে, মাঝখানে এই যে তিনের যে অংশটা আছে, এই তিনের যে ঠোঁটের যে তিনখানা আছে, আমি এবার চোখটা করব, সেই জন্যই আমি বলছি এই যে তিনের যে তিনখানা যে লাইনের একটা ঠোঁটটা তৈরি হয়েছে, তার উপরে একটা, তার সাথে একটা সমান মানে চিহ্ন রেখে মাঝখানে দুটো ঘর ফাঁক দিয়ে একটা আমি ঘর করে নিয়েছি, সেটা হলো চোখ, চোখের জন্য করেছি। তো আপনারা চাইলে এই লাল আর সাদা দিয়ে, খুব সুন্দর কালারটা লাল আর সাদা দিয়ে আপনারা চাইলে করতে পারেন। আমি লাল দিয়ে পুরোটা বর্ডার করে নিয়েছি আর সাদা দিয়ে পুরোটা ভরাট করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনারা অন্য কালার দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমি এইভাবে করে তারপর এই পুরোটা ভরাট করা হয়ে গেছে আমার। তো টোটাল আমি এই পাশে আর একটা পাখি করেছি, ঠিক সেম মানে আপনারা একটা করলেই পরেরটা এই পাশেরটা আপনারা করতে পারবেন, এই পাশেরটা করলে আপনারা মানে এই দিকেরটা করলে আপনারা এই দিকেরটা পারবেন। তো এই সেম প্রসেসে আমি আরেকটা পাখিও করেছি, তো এটা খুবই ভালো লাগছে পাখিটা। তো আপনারা চাইলে নিচ দিক থেকে স্টার্ট করলে একটু উপরের দিকটা একটু বেশি বড় হবে, আপনারা চাইলে একটু নিচ দিক থেকে স্টার্ট করতে পারেন, কারণ উপরের ভাগটা একটু বড় হচ্ছে মানে উপর দিকটা একটু বাড়বে। তো আপনারা মানে একটু নিচ দিক থেকে স্টার্ট করবেন যাতে উপরে গিয়ে না আটকে যায়। তো আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ হয়ে গেল।
তো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা নতুন কোনো ডিজাইন আমার থেকে পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি নতুন ডিজাইন দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট ভিডিওতে আবার নতুন ডিজাইন দেখানোর জন্য। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।